ওই নতুনের কেতন উঠছে বাংলাদেশ ক্রিকেটে, তবে ঝড়টা তুলতে পারবে কিনা টাইগার যুবারা, তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। এবং প্রথমবারের মতো আপনাকে আমরা পেয়েছি ভাই, এটা হচ্ছে আপনার জায়গা। এবং আমাদের প্রজন্মটা, আমরা যখন ক্রিকেট খেলা দেখেছি বা আমরা ক্রিকেট খেলা দেখা শুরু করেছি, বাংলাদেশে যদি একজন পেস বোলারের নাম বলতে বলা হতো সেটা হচ্ছে হাসিবুল হোসেন শান্ত। সেটা হয়তো বা এখনকার প্রজন্মের যারা ক্রিকেট দেখছেন তারা বুঝবেন না। শান্ত ভাই আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত ভাইয়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আমাদের স্পোর্টস লাইভের টিমের তরফ থেকে রয়েছে, সেই সারপ্রাইজটাতে আমরা যাচ্ছি। এক বল থেকে প্রয়োজন এক রান, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক জয়ের সম্মুখীন বাংলাদেশ। খুব দূরেও নয়, খুব কাছেও নয়, তবে এই সময়টায় শান্ত মনটা অশান্ত হয়ে যায়। ক্রিজে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত, তাকে থাকতে হবে শান্ত। মার্টিন সুজি রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, এই মুহূর্তে যাচ্ছেন ওভার দ্য উইকেট। লেগ স্টাম্পের উপরে ফুললান্তের বল, ফ্লিক করেছেন, দৌড় দিয়েছেন পাইলট, ফান লেগ থেকে ছয় হতে পারে, তবে কিচ্ছু হয়নি। শান্ত এবং পাইলটের জীবন বল দিতে জয় বাংলাদেশের। শুধুমাত্র ক্রিকেটের জয় নয়, এক ঐতিহাসিক জয়, যে দেশের বয়স মাত্র 25 বছর। চমৎকার, ঐতিহাসিক, বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশের আগের ম্যাচে, তবে এই জয়টা আইসিসি ট্রফি জয় পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ করলো বাংলাদেশ ক্রিকেটকে। শান্ত ভাই, সেই ম্যাচ কমেন্ট্রি করার সৌভাগ্য আমার হয়নি, খুব ছোট ছিলাম। এক বলে এক রানের সেই গল্পটা আমি দেখছি, আপনি অশ্রু লুকানোর চেষ্টা করছেন। এক বলে এক রানের সেই ইন্টেন্স মোমেন্টের গল্পটা একটু শুনতে চাই। আসলে কি বলেছিলেন আপনি পাইলট ভাইকে তখন? আসলে ওই সময় মানে মাইক্রোফোনটা একটু পাইলটের সাথে কথা হচ্ছিল যে মানে আউট হবে না, যেটাই হোক মানে কোনোভাবে আউট হবে না, যেভাবে হোক মানে যদি উইকেট কিপারের হাতে বলো যায় একটা নিয়ে নেবে, এই বিশ্বাস আমার ছিল। তো মাটি সুচি বোলিং করে, আসলে ওই বলটা করতে, এক বলটা করতে মানে মানে 5-6 মিনিট নিয়েছে। জি, তো ওইটা আসলে লেগ বাই হয়, এখান থেকে আর কি পরে খেলা বের হয়ে আসে। তো সত্যি কথা বলতে যে মানে এরকম মানে এরপর থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেটে কিন্তু মানে আজকে যে অবস্থান, এখানে আসার কিন্তু সব কিছু এই আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার প্রতি। ওই টুর্নামেন্টে আসলে শুধু মানে শুধু এক বলে এক রানের কথা বলবো না, পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। বিশেষ করে হল্যান্ডের সাথে যে খেলাটা ছিল সেটা বিশেষ করে আমি বলবো যে ওই খেলাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটকে আজকে টার্নিং পয়েন্ট করে দিয়েছে সত্যি কথা বলতে। আর অনুভূতি এই জিনিস তো সবসময় নিজের কাছে মানে এখন মনে হয় যে অনেক গর্বের বিষয়, যখন দেখি এখনও দেখা, এটাই অনেক সৌভাগ্যের ব্যাপার যে এখনও বাংলাদেশের ক্রিকেট খেলা কথা উঠলে এই এক বলে এক রানটা আসলে আসে। আল্লাহ ওই ভাগ্য ওই জায়গায় আমার রেখেছেন, দেখে আমি সৌভাগ্য মনে করি নিজেকে। শান্ত ভাই, এই এক বল আর এক রানের গল্পে নায়ক আপনি, পাইলট ভাইও সঙ্গে ছিলেন, আপনারা সমন্বিতভাবে আমাদেরকে জয় এনে দিয়েছেন। পরবর্তীতে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে